হোয়াটসঅ্যাপ শপ, ঠিক আছে? তো আমি হলাম সৈকত, আর তোমরা দেখছো আর্ট এভিনিউ। তো আজকে আমরা একটা পাখির ছবি বানাতে চলেছি, বার্ড সিরিজের এই ছবিটা, এবং আমাদের ডেইলি চ্যালেঞ্জেরও এটা ফোর্থ নাম্বার এপিসোড। তোমরা সবাই আগের ভিডিওগুলো হয়তো দেখেছো, যদি না দেখে থাকো তাহলে দেখো, প্রত্যেক দিন এখন আমি ভিডিও আপলোড করছি। আমি জানি না কতদিন কন্টিনিউ করতে পারবো। এটা কী পাখি সেটা তোমরা জানো, সেটা হয়তো আমাকে বলে দিতে হবে না। আর এই পাখিটা করার সময় অনেক রকমের কালার ইউজ করেছি, এবং সেই কালারগুলোর নিচে আমি দিয়ে দিয়েছি, তোমরা যদি করতে চাও এটা বাড়িতে তাহলে সেটা করতে পারো। আর একটা কথা যেটা বলার, সেটা হলো যে ভিডিওগুলো দেখছো তোমরা এবং দেখে দেখে চলে যাচ্ছ, প্লিজ সাবস্ক্রাইব করো যারা নতুন দেখছো ভিডিওগুলোকে, কারণ রেশিওটা 75-25 দাঁড়িয়েছে, মানে 75% লোক দেখে চলে যাচ্ছে ভিডিওটা, সাবস্ক্রাইব করছে না। তো প্লিজ সাবস্ক্রাইব করো, তাতে আমার ভীষণভাবে ভালো লাগে, এবং লাইক আর কমেন্ট করো, তাতে ভীষণভাবে উৎসাহিত পাই নতুন নতুন ভিডিও বানানোর জন্য। প্লিজ পারলে শেয়ার করো বন্ধুদের সাথে, আরও যারা যারা ভালোবাসে ভিডিওটা দেখতে বা আর্ট ভিডিও দেখতে তাদের কাছে পৌঁছে দাও। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই প্রত্যেকটা ভিডিও যে ছবিগুলো আছে আমি ইনস্টাগ্রামে দিই, যদি তোমরা চাও তো এসে দেখতে পারো, নিচে ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে। Thank you.
ভিডিওটা শেষের দিকে আশা করি তোমাদের সবার ভালো লেগেছে ভিডিওটা। আর কালকেও একটা ভিডিও আসবে, যদি কালকে ভিডিওটা দেখতে চাও বা এর পরে ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর লাইক আর কমেন্ট না করে যাবে না। আর হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল বাড়িতে থাকো, সেফ থাকো, আর বাড়িতে বসে কী করবে, কিপ ইম্যাজিনিং অ্যান্ড কিপ ক্রিয়েটিং। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।